31st night তো আমি আমেরিকায় দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি, এরকম তো দেখি নাই যে বাংলাদেশের এরকম কোন গ্রাম নাই যেখানে 31st নাইটে মাটি মাথায় না উঠায়। ওইখানে তো 31st নাইট হয় কিন্তু সীমিত জায়গায় হয়, নির্দিষ্ট জায়গায়, আর বাকিরে না। ফুল তো দিতে কাউকে দেখলাম না, দেখা হয় একটু গালে গালে লাগায় আর একটু ইংলিশে কয় ইউ আর মাই হানি, বাস শেষ, তুই আমার মধু, এতটুক শেষ। এখানে তো যুবকরা জান দিয়া দিতে চায়, ফুল না দিতে পারলে না জানি কি হয়ে যাবে, ঠিক না? রাগ হয়ে গেল, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, তুমি মুসলমান, তুমি উম্মতে মুহাম্মাদি, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন সেজা, তুমি তোমার এটাকে ধ্বংস করো না, চিরদিনকে হারায়ও না, সাময়িক হারায় হারাক, কিন্তু চিরদিন যেন হারায় না যায়। তাইলে বড় পস্তাইতে হবে, আল্লাহর কাছে বড় দলিল চলে আসবে যে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে তোকে অস্তিত্ব দিলাম, তুই হারাইলি তো হারাইলি কি কইরা, তোকে আমি নিজের কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদি বানাইলাম, তুই হারাইলি তো হারাইলি কি কইরা। উম্মতে মুহাম্মদি হওয়ার সবচেয়ে বড় ফলাফল, সবচেয়ে বড় লাভ কোনটা জানো? কোরআন বলে, কোরআন সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে আল্লাহর পক্ষে স্টেজের উপরে দাঁড় করাবে, কিয়ামতের মাঠে আমাদেরকে পা লাগাইতে দিবে না। এর চেয়ে বড় মর্যাদা কি হয়? আমরা তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে যায়, সেলফি নিতে দেরি, ফেসবুকে ছাড়তে দেরি করে না, সারা দিন ঘুরতে থাকে আর চান্স নিতে থাকে, দেখি একটা সেলফি তুইলা ছাড়তে পারি কিনা। আর কিয়ামতের দিন আল্লাহর পাশে দাঁড়াবে, সুহাদা আলান নাস, আল্লাহর পক্ষে দাঁড়াবে, তোমাকে কিয়ামতের মাঠে আটকায় তো আটকায় কে, বরং সমগ্র উম্মত নবীরা পর্যন্ত তাকায় থাকবে, আর কারা? আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে, সাক্ষী হিসাবে যদি উম্মত হয়ে যেতে পারি, আর যদি তা না হয় তাইলে একটা হাদিস একটা কোরআন দিতেছি, আল্লাহর রসুল হয়তো বলবে, দয়ার সাগর হওয়া সত্ত্বেও বলবে, আল্লাহর রসুল দয়ার কিনারাবিহীন সাগর, কিনারাবিহীন সাগর যে এখনো কবরে চোখের পানি ঝড়াইতেছেন, আর আমার মনে হয় মাঝে মাঝে চিৎকার দিয়া বলতেছেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইলো, যাদের জন্য আমি চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে দুনিয়া থেকে আসলাম, আজও ঝড়াইতেছি, কবর থেকেও কাঁদতে কাঁদতে উঠবো। আবুল আই সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহর রসুল কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আর কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবে, কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে। উনি যেন কিয়ামতের দিন না বলে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ, সোনার মালা পড়ায় দিছিলাম তোমাদের গলায়, সবচেয়ে দামি মালা পড়ায় দিছিলাম, আল্লাহ তোমাদের মাথায় মুকুট পড়ায় দিছিল, কুমতুম খায়রা উম্মা, এটা কোনো আয়াত না, এটা মুকুট মুকুট মুকুট, কুমতুম খায়রা উম্মা, এটাও মুকুট, এটাও তাজ, আল্লাহ তাজ পড়ায় অস্তিত্ব দিছিলেন। কিয়ামতের দিন যেন আল্লাহ রসুল না বলে, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যাও দূরে সরো, আজকে সবাইকে আমি নিজের হাতে পান করাবো কিন্তু তোমাকে করাবো না, সরো, তুমি নিজের ইচ্ছা মতো সাজছিলে, সামান্য ছোট একটা জীবন ইচ্ছা মতো সাইজা আসছো, দেখো তোমার ইচ্ছা মতো সাজ আজকে তোমাকে কি কাজ দেয়, আমি তোমাকে পানি পান করাবো না, সুহকান সুহকান লিমান দাইয়ারা বাদ, যাও দূরে। বলো ওই দিন কি হবে? আরেকটা দিতেছি কোরআন থেকে, কোরআন আগেই জানায় দিছেন, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
আয় আল্লাহ আমার উম্মতকে আপনি কিতাব দেন নাই, কালাম দিছিলেন। কালাম কোরআন কিতাব না, কালাম, যেটাকে ছুঁইলে সওয়াব পাওয়া যায়, চুমা দিলে জান্নাত পাওয়া যায়। জান্নাত কোরআনকে যে মহব্বত করে চুমা দিবে, আল্লাহ তাকে ভালোবাসবে আর জান্নাত তার হাতে উঠায় দিবে। এটা আল্লাহর কালাম। মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্না, হাদিসের শব্দ, যেটাকে সামনে রাখবে এটা একে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন সাফি উম মুসাফা, কোরআন লড়বে আমাকে চুমা দিত, একে দু চোখে দেও তো দেও কি করে, তাহলে আমাকেও সাথে দাও। সময় তো নাই, আল্লাহ রসুল বলবে আপনি কালাম দিছিলেন, কিতাব দেন না, কালাম উল্লাহ দিছিলেন। জানি না ওলামা কি বলবে, আসমানি কোনো কিতাব পড়লে কয় নেকি পাওয়া যায় আমি জানি না, কিন্তু কোরআনের এক হরফ পড়লে দশ নেকি পাওয়া যায় এটা আমি জানি। বাকি আসমানি কোন কিতাব পড়লে কি পাওয়া যায় এটা আমার জানা নাই, এটা আমি তাহকিকও করি না, বহসও করি না, কিন্তু কোরআনের এক অক্ষর পড়লে দশ নেকি। আলিফ বলতে দেরি, দশ নেকি মিলতে দেরি হয় না। এই উম্মত তো এক নেকি দিয়ে জান্নাতে যাবে, যার কাছে দশ নেকি ও তো আরো আগে জান্নাতে যাবে। বিদায়ে কোরআন যেন বিরুদ্ধে না যায়, রসুল যেন এই কথা না বলে আল্লাহ কালাম দিছিলেন, এরা কালামের দিকে তাকায়ও দেখে না। এই মজমায় আসে লোক সারা বছরে একবার কোরআন শরীফকে ছুঁয়া হাতে নিয়ে একটা চুমা দেয় না, এরকম লোক এই মজলিসে আছে না? নাই, রাগ হয়ে গেলেন? নাই এরকম লোক? উচিত তো ছিল, আপনি বলবেন কেন নিব, আমি তো পড়তে পারি না। আপনি পড়তে পারেন না তাতে কি আসে যায়, আপনি মহব্বত তো করতে পারেন, চুমা তো দিতে পারেন, বুকে তো লাগাইতে পারেন, চোখে তো রাখতে পারেন, মাথায় তো নিতে পারেন, ডাক্তারের কাছে তো ঘন্টার পর ঘন্টা লাইন দিতে পারেন, এক মাস আগে সিরিয়াল দিতে পারেন, আবার লম্বা লম্বা ভিজিটও দিতে পারেন। কোরআনের ভিতরে তো শেফা আছে, বুকের ভিতরে চাইপা ধরে তো আজ পর্যন্ত কেউ বলল না। মহব্বতের সাথে মালিক তোর কালামের ভিতরে শেফা আছে, তোর কালাম শেফা দিয়ে করব তো করব কি, এর কি কাজে শেফা লাগবে? আমি অসুস্থ, আমার শেফার দরকার, তোর কালামের শেফা আমার ভিতরে দে না। একজনও তো বুকে চাইপা নিয়ে বলে না আসেন, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন না সাজি। ষাট সত্তর বছরের সাজ দিয়া চিরদিনের সাজ হারায় না দেই। যুবক জান্নাতে সব আছে, সময় নাই আমার হাতে আর কি, সব আছে। চোদ্দ তারিখও আছে, ডিস্কো আছে, ডিজেও আছে, গানও আছে, নাচও আছে, সৈকতও আছে, ডানা কাটা না মানে পুরা ডানা আলা আছে। কক্সবাজার সৈকতে গেলে তো ডানা কাটা দেখা যায়, ঠিক না? মনে হয় যুবকরা বোঝে নাই। জান্নাতের দিকে ডানা কাটা না, পুরা ডানা মেলা আছে, ফুল ডানা আলা আল্লাহ বানায় রাখছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, একশো বিশ ফিট লম্বা, চুলটিও একশো বিশ ফিট লম্বা, এক তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া তোমার জন্য অপেক্ষা করতেছে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, সাত সমুদ্রে থুতু দিলে সমুদ্রের পানি সবচেয়ে লবণাক্ত সবচেয়ে তিতা ওটা দূর হবে, পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, চারটা সুগ্রাণ বাহির হবে, ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে কেমন মজা হবে একটু ভাবো না। তুমি বলবো আমার ঠোঁটে লাগবে কি কইরা, তোমার জন্য বানাইছে, চুমা দিবা না, কিস দিবা না, না দিবা না, হ্যাঁ মনে হয় দিব না আর কি। এখনই তো দূরের থেকে কিস লইতে চাও, ঠিক না? যেটা সবচেয়ে গান্দা ওটা তো তোমার জন্য বানায় রাখছে, অপেক্ষা করতেছে। ওয়াল্লাহি খোদার কসম ডেলি বলে একরা মাতা আউলিয়া উক, আল্লাহ যৌবন তো বইরা গেল, কবে আসবে বন্ধুরা? আল্লাহ ডেলি বলে
ইসমিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর না, যুবকরা আসতেছে, একশো পুরুষের যৌবন শক্তি দিমু, দেখি পাওয়ার ব্যাংকে ভরার জন্য দিবেন আল্লাহ, ডেলি একশো বার ব্যবহার করবে, একশো বার মিয়াতা মাররা হাদিসে আছে, এই সামান্য দুনিয়ার জন্য। চলো আজকে তওবা করি, রাজি? হ্যাঁ, কে কে রাজি তওবা করতে? যে আর ইচ্ছা মতো চলবো না, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা নিজেকে মুসলমান হয়ে মরব, উম্মতে মুহাম্মদী হয়ে মরব। ও বাংলাদেশের মানুষ, দুনিয়ার মানুষ বাঁচলে বাঁচতে পারে, দুনিয়া এরকমও দেশ দেখছি আমি, একজন হুজুর টোকাইতে গেলে 200-300 কিলোমিটার পর্যন্ত যাইতে হয়। বড় লেখায় কত মাদ্রাসা, কত ওলামা, এক একটা থানায় হাজার হাজার ওলামা, বাংলাদেশের মতো ওলামার দেশ দুনিয়ার কোথাও নাই, আমি 99টা ঘুরা পাই নাই, জানি না আর কোথায় আছে। আমার বিশ্বাস যেগুলো আমি ঘুরা দেখছি, এত ওলামা দুনিয়ার কোথাও নেই, কদমে কদমে হকানি ওলামা। আমরা যদি না শিখি তো কোত্থেকে কে শিখবে? আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ধরবে। এই জন্য আজকের থেকে নবীর আদর্শ শিখব, আল্লাহর হুকুম মতো নিজেকে চালাইতে চেষ্টা করব, করব। সবচেয়ে বড় জিনিস, আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা ওয়াদা। আরেকটা কথা, দুটা কথা বলি শেষ করতেছি। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিল ভাঙ্গা, আমরা প্রতিবাদ করতেছি বটে, 7 সমুদ্র 13 নদীর এই পার থেকে, কিন্তু আমাদের আরো কিছু করণীয় জিনিস আছে। যদি আমি ফিলিস্তিনের পক্ষে হই, বাইতুল মুকাদ্দাসকে যদি নিজের প্রথম কেবলা মনে করি, আর যদি এদেরকে আমাদের ভাই মনে করি, তাহলে আরো কিছু জিনিস আমাদের করণীয় আছে প্রতিবাদের সাথে সাথে। সেটা হলো, প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া চাই, ইনশাআল্লাহ 2 রাকাত সালাতুল হাজত পড়া, অভিযোগটা আল্লাহর কাছে দেওয়া চাই যে আল্লাহ আমরা তো 7 সমুদ্র 13 নদীর এই পারে প্রতিবাদ করতে পারি আর কিছু পারি না, অভিযোগটা তোমার কাছে দিলাম, তুমি একটু দেখো, আর আল্লাহ যদি দেখতে শুরু করে তাহলে মেরে দোস্ত, আবাবিলকে হুকুম দিতে দেরি, পাউডার বানাইতে দেরি করবে না, আল্লাহর জন্য অ্যাটম স্যাটমের দরকার নেই, আবাবিলকে হুকুম দিতে দেরি। হাতিয়ালারও আসছিল বাইতুল্লাহ ভাঙবে, আল্লাহ আবাবিলকে হুকুম দিতে দেরি, হাতিকে পাউডার বানাইতে দেরি করে, সত্য এটা। এই জন্য 2 রাকাত নফল পড়বো, পড়বেন ইনশাআল্লাহ।